প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক বিএসপি গণিত, ডক্টর মাসুমবিল্লাহ কারিগরি কলেজ, শরণখোলা, বাগেরহাট। আশা করি করোনা মহামারীর মধ্যে সকলেই শারীরিকভাবে সুস্থ ও ভালো আছো। আল্লাহর রহমাতে আমিও শারীরিকভাবে সুস্থ ও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয় গণিত ও বিষয়কোড 19-23, শ্রেণী দশম। পাঠ্য বিষয় গুরুত্ব ধারা অনুশীলনী 13.2। পূর্বের ক্লাসে তোমাদের এই 13.2-এর অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো করিয়েছিলাম, প্রয়োজনীয় 8টি সূত্র ভালোভাবে দেখিয়েছিলাম এবং অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে সেই সূত্রগুলোর সাহায্যে পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে আমরা পরবর্তী অঙ্ক শুরু করছি, 7 নম্বর অঙ্ক। 128+64+32+ডেল্টার ধারাটি কোন পথ 1/2, মানে এটা একটা গুরুত্ব ধারা। এই ধারার কোন পথ 1/2 সেটা বের করতে হবে। এখন সমাধান, ধারাটির প্রথম পথ এ সমান 128, এই সমান্তর গুণত্ব ধারার প্রথম পথ এ সমান 128 এবং 57 অনুপাত আর। আমরা জানি আর এর সূত্র দ্বিতীয় পথ ডিভাইডেড বাই প্রথম পথ, ধারাটি আর সমান দ্বিতীয় পথ ডিভাইডেড বাই প্রথম পথ। এখন এই ধারাটির দ্বিতীয় পথ কত? ধারাটির দ্বিতীয় পথ 64 এবং প্রথম পথ 128। এখন আমরা 64 দিয়ে 128 কাটবো, 64 128-এর ভিতরে যায় 2 বার, উপরে থাকে 1/2, মিস্টেক 2। তাহলে এই ধারাটির প্রথম পথ 128 এবং সাধারণ অনুপাত আর 1/2। এখন বলছে ধারাটির কোন পথ 1/2 সেটা বের করতে হবে। মনে করি এখন কোন পথ ধারাটি 1/2 সেটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব মনে করি এনতম পথ 1/2। এখন আমরা পূর্বে এনতম পদের সূত্র দেখব, এনতম পদের সূত্র গুণোত্তর ধারায় এনতম পদের সূত্র a ইনটু r এর পাওয়ার n মাইনাস 1 সমান 1/2। এখন গুণোত্তর ধারায় এনতম পদের সূত্র a ইনটু r এর পাওয়ার n মাইনাস 1 সমান 1/2। এখন এর মান এই ধারায় 128, r এর মান 1/2, হোল পাওয়ার n মাইনাস 1 সমান 1/2। এখন এই 128 দিয়ে এটারে ভাগ 1/2 ভাগ করতে হবে, 1/2 মাইনাস হোল পাওয়ার n মাইনাস 1 সমান 1/2 গুণ 128 ভাগ হয়ে গেছে। 1/2 হোল পাওয়ার n মাইনাস 1 সমান 2 দিয়ে 128 গুণ করব, সমান 2 দিয়ে 128 গুণ করলে 8 দুগুণে 16, 6 এত হয়ে যায় 12 দুগুণে 24, আর 25, তার মানে 2 দিয়ে 128 গুণ করলে 256 হবে। 1/2 হোল পাওয়ার n মাইনাস 1 সমান 1/2। এখন আমরা 256 রে ভাঙাবো, উভয় পাশে বেস 1 বানাইতে হবে। তাহলে 1/2 পাশে বেস 1/2 বানাইতে হবে। 1 এর 8 বার গুণ করলে 1 হয়, আর 2 রে যদি 8 বার গুণ করা হয় 256, তাহলে 256 রে আমরা ভাঙলে লিখতে পারি 2 পাওয়ার 8। এখন উভয় পাশের বেস 1 হয়েছে, তাহলে আমরা উভয় পাশে সমাধানের বেলায় উভয় পাশে বেস 1 হইলে আমরা বেস বাদ দিতে পারি, তাহলে উভয় পাশ থেকে আমরা 1/2 বাদ দিতে থাকি, n মাইনাস 1 সমান 8, n সমান 8, আর এই 1 এখানে গেছে, n সমান 8 আর যোগ করে 9 হয়, তার মানে n এর মান হচ্ছে 9। এখন এই ধারাটির কোন পথ হাফ, তার মানে ধারাটির 9তম পথ হাফ অ্যান্সার, মানে এই গুণোত্তর ধারার 9তম পথ হাফ। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক করব, 7 নম্বর আর 9 নম্বর অঙ্ক একই রকম, 8 নম্বর অঙ্ক ভিন্ন, তাই একই রকম অঙ্ক বিদে আমরা এই দুটো আজকে 9 নম্বর অঙ্ক করতে এসেছি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ দুইটা একই নিয়মের একই রকম অঙ্ক, সেই জন্য আমরা 9 নম্বর অঙ্ক করাচ্ছি। 1/√2 ডিভাইডেড বাই √2 ইনটু মাইনাস 1 √2, ধারাটি কোন পথ 8√2,
একটা গুরুত্বর ধারা, এই ধারা কোন পথ এইটুকু সমাধান, ধারাটির প্রথম পথ সমান ওয়ান বাই রুট টু। এবং সাধারণ অনুপাত এক, আমরা জানি আর এর সূত্র দ্বিতীয় পথ ডিভাইডেড বাই প্রথম পথ। এখন এই ধারার দ্বিতীয় পথ কত? এই ধারার দ্বিতীয় পথ মাইনাস ওয়ান, আর প্রথম পথ ওয়ান বাই রুট টু। এখন মাইনাস ওয়ানের সাথে ওয়ান বাই রুট টু এর কিসের সম্পর্ক, ভাগের সম্পর্ক? তাহলে আমরা গুণ দিয়ে লিখে দেবো মাইনাস ওয়ান গুণ রুট টু বাই ওয়ান। মাইনাস ওয়ান দিয়ে রুট টু গুণ করলে মাইনাস রুট টু হয়, তার মানে এই ধারাটির প্রথম পথ ওয়ান বাই রুট টু এবং সাধারণ অনুপাত মাইনাস রুট টু। এখন আমরা বের করবো ধারাটি কোন পথে টুকু, আমরা জানি না যে কোন পথে টুকু, আমরা ধরে নেব যে মনে করি এনতম পথ এই রুট টু। এনতম পদের সূত্র পূর্বে আমরা সূত্র দেখেছি, এনতম পদের সূত্র এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এই রুট টু। এখন এর মান এই ধারা আছে ওয়ান বাই রুট টু ইন্টু আর এর মান মাইনাস রুট টু হোল পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এই। এখন আমরা বজ্রগুণ করবো এই রুট টুর সাথে, এই রুট টুর সাথে গুণের সম্পর্ক কিছু না থাকলে মনে মনে অন ধরতে হয়, তাহলে এই এই রুট টু নিচ্ছি কিছু না গেলে মনে মনে অন ধরবো, তাই অন দিয়ে এটা লিখুন আর রুট টু দিয়ে এইটা লিখুন, এই রুট টু লিখুন মাইনাস রুট টু এন মাইনাস ওয়ান আর এই রুট টু আর এই রুট টু গুণ হয়ে যাবে মাইনাস রুট টু এন মাইনাস ওয়ান। এখন আমরা জানি দুইটা রুট টু গুণ করলে একটা টু হয়, দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয়, দুইটা রুট ফোর গুণ করলে একটা ফোর হয়, যে কোনো দুইটা রুট গুণ করলে একটা হয়, তাই রুট টু আর রুট টু গুণ করলে খালি টু হয়, খালি টু আর আট গুণ করলে আসতে দেবেন ষোলো। এখন আমাদের উভয় পাশের বেস এক বানাইতে হবে, এক না হলে হবে না, এ পাশে আছে মাইনাস রুট টু এন মাইনাস ওয়ান আর আমরা সমূহে ভাঙাবো মাইনাস রুট টু ফোর পাওয়ার এইট, তার মানে মাইনাস রুট টু রে যদি আমরা আট বার গুণ করি ষোলো হয়, মাইনাস রুট টু রে আট বার গুণ করলে মাইনাসের জোর সংখ্যা দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায় আর মাইনাসের বেজোর সংখ্যা দ্বারা গুণ করলে মাইনাসই হয়। এখন মাইনাস রুট টু রে আট বার গুণ করলে চারটে টু হয়, চারটে টু গুণ করলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তাহলে ষোলো সমান রাখতে পারি আমরা মাইনাস রুট টু পরে। উভয় পাশ থেকে আমরা মাইনাস রুট টু বাদ দেবো, থাকতে এন মাইনাস ওয়ান সমান এই এন এই আর এই ওয়ান এই পেটের কাছে প্লাস হয়ে গেছে, এন সমান আঠারো কত নয়, অতএব এই ধারাটির নির্মাণ নয় বেড়ে গেছে, এই ধারাটির নয়তম পদ এই রুট টু, অর্থাৎ ধারাটির নয়তম পদ এই রুট টু। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা পরবর্তী অঙ্কগুলো উপরে যে আটটি সূত্র লিখে দিয়েছি এই সূত্রগুলোর সাহায্যে পরবর্তী অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং তোমরাও চেষ্টা করবে। সকলে ভালো থাকো, শারীরিক শরীরের প্রতি খেয়াল রাখো, খোদা হাফেজ।